বুড়া তো হইছিস, বোধ বুদ্ধি নাই, বোধ বুদ্ধি নাই, বোধ বুদ্ধি নাই আছে। হ্যালো তুমি নলবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? ঘটনা হলো VFX এর মতো নতুন একটা আয়োজনের সূচনা করতে যাচ্ছি। একদম নতুন কিছু। আমাদের সিনেমায় এমন কিছু বুদ্ধির খেলা দেখানো হয় যা দেখার পর মুখ থেকে অটো বের হয়ে আসে, এইটা কোনো কথা? সেই সব বুদ্ধির খেলা আলগা মশলাপাতি দিয়ে আলোচনা হবে এই নতুন আয়োজনে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ব্রেনের ভিতরে ঢোকা যাক। লাভার নাম্বার 1 সিনেমায় বাপ্পি ব্রোকে এই আপু খুব পছন্দ করত। অসম্ভব মান্না ভাই, সত্যি বাপ্পি ব্রোর ছবি ফ্রেমে বাদাই করে পেটের উপর নিয়ে একা একা কথা বলতো। তোর মাথা নষ্ট। এরপর কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আপু বাপ্পি ব্রোকে সাথে নিয়ে আসে। এদিকে এই অনুষ্ঠানে আসে একদল গুন্ডা, তারা একদম নায়ক নায়িকার পিছনের ছিটে বসে। এরপর গুন্ডার লিডার নায়িকা আপুর চুল ধরে ঘ্রাণ নেন। তারপর সাইড গুন্ডা বসকে একটা কাঁচি দেন, সেই কাঁচি দিয়ে বস নায়িকা আপুর চুল ধরে কাটা শুরু করে, কাটতেই থাকে, বহুত চুল কেটে ফেলে, চুল টেনে টেনে কেটে ফেলছে, কিন্তু নায়িকা আপা টেরই পাচ্ছেন না। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। অন্যদিকে বাপ্পি ব্রো তো অন্য দুনিয়ায় ডুব। এরপর সব চুল হাতে নিয়ে নায়িকার গায়ে ফেলে দেন গুন্ডা বস। তারপরে গিয়ে নায়িকার রিয়াকশন, আবে এটা তো আমার কাছে, প্রমাণ দাও। এই নেন প্রমাণ। জলিল ভাই শুধু আমাকে নিয়ে টিটকারি করে। নায়িকার আর্তনাদ শুনে তিনবার ঘুরে তাকান বাপ্পি ব্রো। এরপর ভিলেনের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে রাগ দেখান আর মনে মনে গালি দেন। দেখেন ভাই, রাগ দেখিয়ে কোনো লাভ নেই, চুল কাটার সময় আপনি পাশেই বসেছিলেন, সো কুল ডাউন। আসল কথা হলো নায়িকা আপার চুল ধরে ঘ্রাণ নিল, চুল টেনে টেনে কেটে ফেললো, আর উনি একটাবারের জন্য টের পেলেন না। এটা কোনো কথা? এইটা খুবই সেবড়া সেবড়া কথা, তবে এর চেয়ে বড় আহাম্মকি কাহিনী আছে। এর পূর্বে আপনাদের জন্য একটা প্রশ্ন। আচ্ছা বলো বলো। ধরেন কারো সাথে ফোনে কথা বলছেন, ওপাশে থাকা ব্যক্তিটি আপনাকে একটা নাম্বার লিখে নিতে বললো, আপনি কিভাবে নাম্বারটা নেবেন? আমার ফোনেই শুনে শুনে টাইপ করব, অথবা পাশে থাকা অন্য কাউকে টাইপ করতে বলবো, কিংবা কাগজে লিখে রাখবো। ওকে, আপনাদের তাহলে অদ্ভুতুরে পন্থা দেখানোর সময় এসে গেছে। পাগলা দিওয়ানা সিনেমায় এই বান্দা অনেকদিন থেকে তার ছোটবেলার সখী পরিমণি একে লায়লাকে খুঁজছে। এর মাঝে বান্দার বাপ লায়লার নাম্বার পায়। একদিন ভাইজান তার বাপকে কল করে, দিনে দুপুরে সেই সময় শিশি খাচ্ছিলেন তার বাপ। বারবার রিং বাজায়, উঠে গিয়ে কল রিসিভ করেন বাপজান। ওপাশে ছেলের আওয়াজ শুনেই বলেন, তোর লায়লার ফোন নাম্বার পাইছি। এ কথা শুনেই দাঁড়িয়ে যান ভাইজান। তাড়াতাড়ি নাম্বারটা দাও। এরপর বাপজান নাম্বার লিখতে বলে। এই লেখ লেখ, একটা কলম দেন না? নাই। এরপর ভাইজান এক এক করে 10 জনের কাছে কলম চান, কিন্তু কারো কাছে কলম নেই। আরে কারো কাছে কলম নাই? এই পাগলামি দেখে এই ভাইয়ের কাণ্ড দেখেন, এই এই এর স্ক্রু পুরাই ঢিলা। আর এই ভাইজান তো হাসতে হাসতে শেষ। এদিকে কারো কাছে কলম না পেয়ে ভাইজান ফল কাটার চাকু দিয়ে হাত কাটেন, এরপর সেই রক্ত দিয়ে নাম্বার লিখতে থাকেন। লেখ লেখ, 8136। হাতের তালুতে পুরো নাম্বার লিখে ফেলে। এটা কোনো কথা ইয়ার। এরপর সেই নাম্বারে ডায়াল করেন, কিন্তু মণিপু ফোন গাড়িতে রেখে আড্ডা দিচ্ছিলেন। কল রিসিভ না করায় ভাইজান বাসা থেকে বের হয়ে হাতে চুমু খেয়ে এক পায়ে দৌড়াতে থাকেন। এরপর একটা রানিং বাসে উঠে পড়েন, তারপর বাস থেকে নেমে কাস্টমার কেয়ারে যান। এরপর হাতে রক্তে লিখা নাম্বার দেখিয়ে সেটার ইনফো চান। ভাইরে, মানুষ এত বুদ্ধি নিয়ে বেঁচে থেকে কি করে? নাম্বার লিখার জন্য সে কলম পেল না, মানলাম, চাকু দিয়ে হাত কেটে নাম্বার লিখলো, এটাও মানলাম, কিন্তু রক্ত দিয়ে লিখা নাম্বারে চুমু খেলো, কিছুক্ষণ দৌড়ালো, এরপর সেই হাত দিয়ে বাসের গেট ধরলো, তারপর গেটে হাত দিয়ে নামলো, এত কিছুর পরেও সেই রক্ত দিয়ে লিখা নাম্বার স্পষ্ট। এটা কি কোনো কথা? ভাইরে, এগুলো রক্ত নাকি রেড গ্লু? এই কাহিনী দেখে আমার মাথা ব্যথা করছে, একটু ডাক্তারের পরামর্শ নেই? আপনারাও প্রয়োজনে ঘরে
বসেই ডাক্তার দেখাতে পারেন। সেবাঘর অ্যাপে 1000-এর বেশি ডাক্তার আছে, যে কোনো জায়গা থেকে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। অ্যাপটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একবার ইনস্টল করে দেখতে পারেন। ঠিক আছে, এবার আজকের তৃতীয় কেচ্চায় আসি। ভালোবাসা সীমাহীন সিনেমায় কিছু পোলাপাইন ক্রিকেট খেলতে থাকে, তখন সার্কাসের পোশাক পরে আসেন জায়েদ খান, এরপর ব্যাট হাতে খেলতে নেমে যান। এদিকে ঈশান্ত শর্মা দৌড়ে এসে ফুলটস বল করেন, সেই ফুলটস বলে সজোরে মারেন জায়েদ খান, বল উড়ে গিয়ে পরিমনির দাদির মাথায় লাগে, উনি রিকশা থেকে পড়ে যান, মাথা চুলকিয়ে টেনশন দেখিয়ে দৌড়ে যান জায়েদ ব্রো, এরপর বাইকের মাঝে দাদিকে বসিয়ে টান মারেন, একটু পর দাদিকে পিছনে বসাতে বলেন, শিমনা এক কাজ কর, দাদিকে তোর পিছনে বস, এরপর আস্তে ধীরে বাইক টান মারেন। A few moments later. শিমনা, দাদি আরামে আছে তো? দাদি? বাইরে একটা জলজ্যান্ত মানুষ বাইকের পিছন থেকে হাওয়া হয়ে গেছে, এই দুই প্রাণী একটুও টের পায়নি। এটা কোনো কথা? আমার প্রশ্ন, যারা এই সব অদ্ভুতুরে গল্প লিখে তারা কি নিজেরা এই সব দেখে অনেক মজা পায়? না। এবার আজকের শেষ গল্পে আসি, পাসওয়ার্ড সিনেমার একটা দৃশ্য। পাসওয়ার্ড গুন্ডাদের অনুসরণ করতে সাকিব ভাইয়ের একটা গাড়ি দরকার, সেখানে ফুটবল খেলছিল কিছু পোলাপাইন, সাকিব ভাই এগুতেই বলটা ওনার হাতে আসে, এরপর পকেট থেকে চাকু বের করে বলটা ফুটো করেন সাকিব ভাই, এরপর একটা গাড়ির কাছে নিয়ে বলে পুশ করে গাড়ির লক খোলেন, তারপর বল ছুঁড়ে ফেলে গাড়ির ভিতর বসতেই সেই পোলাপাইন গুলো দৌড়ে আসে। এটা কি করলেন ভাই? আমাকে পোলাপানা বলটা সিদ্ধ করে ফেললেন। তখন সাকিব খান পকেট থেকে কিছু অর্থ বের করে দেন। আমার প্রশ্ন, যদি গাড়ির জানালাটা খোলাই আছে তাহলে বল দিয়ে এত নকড়া করে গাড়ির লক খোলার দরকারটা কি ছিল? এই দৃশ্যে আবার জানালা লক, পরের দৃশ্যে আবার খোলা। এই দৃশ্যটা যেখান থেকে নকল করা হয়েছে সেই দিন টার্গেট সিনেমায় দৃশ্যটা ছিল এমন, গুন্ডাদের অনুসরণ করতে নায়ক সিঁড়ি দিয়ে নামার সময় বাচ্চাদের বল নিয়ে যান, এরপর বল ফুটো করে পুশ দিয়ে গাড়ির লক খুলে চলে যান, কিন্তু সেখানে বাচ্চাদের টাকা দেওয়ার দৃশ্যটা ছিল না, এটা আলগা করে অ্যাড করতে গিয়েই ঝামেলাটা লাগছে। যাই হোক, ডাক্তার আমাকে বললো আজকে আপনার বেশি কথা বলা ঠিক হবে না। কি আর করার, সোয়াজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আচ্ছা, দেশি ভিএফএক্স এর মতো বিগ ব্র্যান্ড গেমস এর সামনে আরো কিস্তি আসবে, আপনাদের নজরে এমন অদ্ভুতুরে দৃশ্য পড়লে কিংবা মনে আসলে আমাকে জানাতে ভুলবেন না, যে কোনো ভিডিও এর কমেন্টে জানালেই হবে। আচ্ছা, সো আজ আমি যাচ্ছি। জান জানগা তা যাইবেন কই? আইতে এখানে হইবই। এ হক